নমস্কার বন্ধুসকল, এই মুহূর্তত আপনার লই আহিছো এটি গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুসকল, অরুণোদয় আঁচনির বাবে এটা ডাঙর খবর। চলিত মাহত আপনি কিয় নাপালে অরুণোদয় আঁচনির ধন, আর যদি চলিত মাহত পোৱা নাই ইয়ার কি কি কারণ আছে, কি কারণত আপনি চলিত মাহত অরুণোদয় আঁচনির ধন লাভ নকরিলে, কিয়নো আপনি চলিত মাহত অরুণোদয় আঁচনির ধন লাভ করবলগিয়া আছিল, আর এই ধন আপনার ব্যাংক একাউন্টত জমা হওয়ার কথা আছিল, কিন্তু কিয় জমা হওয়া নাই, ইয়ার পরবর্তী প্রথমটো কিস্তি আপনি কেতিয়া লাভ করব, সবিশেষ তথ্য আপনার এই ভিডিওটো যোগান ধরব চেষ্টা করিম। মূল ভিডিওটলে আগবার আগতে আপনার সর একটা রিকুয়েস্ট, এনে ধরনের ভিডিওবর নিতে পাবলে চ্যানেলটলে যদি নতুন ফুড়ি রাখিছে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব, ভিডিওটো যদি ফেসবুকত চাইছে পেজটোতে এটা ফলো দি ভিডিওটো বন্ধু বান্ধবীলৈ শেয়ার করে দিব। আহক বন্ধুসকল, আমি মূল ভিডিওটলে আগবাড়িছো। বন্ধুসকল, অরুণোদয় 2.0 অর্থাৎ নতুন যিসকল হিতাধিকারী হয়েছে সেই সকল হিতাধিকারীয়ে যা বিহুর সময়তে অরুণোদয় আঁচনির ধন পোৱাৰ কথা আছিল, কিন্তু সেই মাহতো বিহুর সময়তো অরুণোদয় হিতাধিকারী সকলে ধন নাপালে। ইয়ার পরবর্তী সময়ত চলিত মাহত 10 তারিখে অরুণোদয় আঁচনির ধন তেওঁলোকে পাব বলে কোৱা হয়েছিল, কিন্তু চলিত মাহর 10 তারিখেও হিতাধিকারী সকলে তেওঁলোকর ব্যাংক একাউন্টত ধন লাভ নকরিলে। ইয়ার মুখ্য কারণ হয়েছে অরুণোদয় আঁচনির যে বাছনি প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াত ব্যাপক খেলিমেলি হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, আর যার বাবে সরকারে এটি বিশেষ ব্যবস্থা লবলগা হয়েছে। অরুণোদয়ের হিতাধিকারীক যোগ্য নে অযোগ্য ইয়া বাছনি করবলৈ পরীক্ষা করবলৈ জীবিকা সখীসকলক দায়িত্ব দিয়া হয়েছে, আর তেখেতকলে ঘরে ঘরে গৈ অরুণোদয় আঁচনির হিতাধিকারীর পৰা শপথনামাত স্বাক্ষর লৈছে, আর এই কামখিনি করতে সরকারের যথেষ্ট খিনি সময়ৰ প্ৰয়োজন হৈছে, আৰু অরুণোদয় আঁচনি যাতে নিকা আৰু স্বচ্ছ হ'ব পাৰে তাৰ কাৰণে এই ব্যৱস্থাটো কৰা হৈছে, কিয়নো ইতিমধ্যে বিভিন্ন জিলাত অভিযোগ উত্থাপন হৈছে অরুণোদয় আঁচনিত ব্যাপক খেলিমেলি হোৱাৰ, আৰু অযোগ্য হিতাধিকাৰীৰে ভৰি পৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে অরুণোদয় আঁচনিত, যাৰ কাৰণে অসম চৰকাৰে এটি বিশেষ ব্যৱস্থাৰ জৰিয়তে প্ৰকৃত হিতাধিকাৰীক বাছনি কৰাৰ এটা পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, যার বাবে চলিত মাহত এই কার্যখিনি অরুণোদয় আঁচনির যোগ্য হিতাধিকারীর তালিকাখন সম্পূর্ণ করিব নোৱাৰাৰ বাবে আপোনালোকে চলিত মাহত এই কিস্তিটো লাভ নকৰিলে, চলিত মাহর 10 তারিখে আপোনালোকে অরুণোদয় আঁচনির ধনটো লাভ নকৰিলে। কিন্তু এই ক্ষেত্রে আপোনালোকক জনায় রাখো যে পরবর্তী সময়ত অর্থাৎ চলিত মাহতে অরুণোদয় আঁচনির ফাইনাল লিস্ট আপোনালোকে লাভ করার সম্ভাবনা আছে, যদি চলিত মাহতে আপোনালোকে অরুণোদয় আঁচনির নতুন যেটো লিস্ট হব ফাইনাল লিস্ট সেইটো যদি আপোনালোকে লাভ করে, যদি ফাইনাল লিস্ট প্রকাশ পায় তেতিয়া হলে কিন্তু পরবর্তী মাহত আপোনালোকে প্রথমটো কিস্তি লাভ করব, অর্থাৎ জুন মাহত আপোনালোকে প্রথমটো কিস্তি লাভ করব, জুনের 10 তারিখ আপোনালোকে প্রথমটো কিস্তি লাভ করব, কিয়নো এইখিনি সময়ের ভিতর অসম সরকারে অরুণোদয়ের যে বাছনি প্রক্রিয়া জীবিকা সখীসকলক নিয়োগ করা হয়েছে তেখেতকলের কামখিনি নিয়ারিক শেষ করব বলে আশা করবরা গেছে, এক্সপেক্ট করবরা গেছে যে চলিত মাহতে অরুণোদয় আঁচনির ফাইনাল লিস্ট এটা প্রকাশ পাব, আর লিস্টটো প্রকাশ পাওয়ার পিছতে আপনাদের অহা মাহর 10 তারিখে আপনার কিস্তির ধন লাভ করব। তো বন্ধু অকল ভিডিওটো সংক্রান্ত আপনার কিবা কবলগা থাকিলে কমেন্ট সেকশনত প্রভাইড করক। আজিলৈ এৰিছো, ধন্যবাদ।